আসসালামু আলাইকুম। আমার ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের এই টিউটোরিয়ালে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর আগস্ট 2022 সংখ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রথমেই বাংলাদেশ বিষয়ক। 21 জুলাই 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন? তার উত্তর হবে পঞ্চগড় ও মাগুরা। 2022 সালে বাংলাদেশের সাথে কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়? উত্তর ওমান। দেশের প্রথম সয়লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? উত্তর মধুমতি। এরপর আন্তর্জাতিক বিষয়ক, 15 জুলাই 2022 কোন দেশ প্রথমবারের মতো ড্রোন বাহী যুদ্ধ জাহাজ উদ্বোধন করে? উত্তর যুক্তরাষ্ট্র। উন্মুক্ত বলকান এর সদস্য দেশ কতটি? উত্তর তিনটি। নিম্নের কোনটি উন্মুক্ত বলাকান দেশভুক্ত দেশ? আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া। উত্তর উপরের সবগুলো, অর্থাৎ এই তিনটা দেশই উন্মুক্ত বলাকান ভুক্ত দেশ। 8 জুলাই 2022 জাপানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়? উত্তর শিনজো আবে। 30 জুন 2022 যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন কে? উত্তর শার্লি সিসম। পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক পিবিপি ভুক্ত দেশ কতটি? উত্তর পাঁচটি। নিম্নের কোনটি পার্টনার্স ইন ব্লু প্যাসিফিক অর্থাৎ পিবি ভুক্ত দেশ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য। উপরের সবগুলো, উত্তর হবে উপরের সবগুলো। কোন সংস্থা চীনকে মোকাবেলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব PGII নামের প্রকল্প গ্রহণ করেছে? উত্তর G7। ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর? ইউক্রেন। 2022 সালের জুলাইয়ে ইরান কোন মুদ্রাকে বিনিয়োগযোগ্য মুদ্রা হিসাবে তালিকাভুক্ত করে? উত্তর রাশিয়ান রুবল। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের? উত্তর সাঁওতাল। শ্রীলঙ্কান বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর রনিল বিক্রমসিংহে। শ্রীলঙ্কান বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর দীনেশ গুণাবর্ধনে। এরপরে সম্মেলন বিষয়ক প্রশ্নোত্তর, 32তম ন্যাটো শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তার উত্তর হবে 28 থেকে 30 জুন 2022 সালে। 32তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মাদ্রিদ ও স্পেন। 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 24 থেকে 25 জুন 2022 সাল। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 2024 সালে। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর সামোয়া। 29 জুন 2022 ন্যাটো কোন দুটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানায়? ফিনল্যান্ড ও সুইডেন। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? 56টি। 25 জুন 2022 কোন দেশ কমনওয়েলথের 55তম সদস্য পদ লাভ করে? গ্যাবন। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কতটি? উত্তর তিনটি। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কোনটি? মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো। উত্তর উপরের সবগুলো। ISCID এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 157টি। 21 মে 2022 কোন দেশ ISCID এর 157তম সদস্য পদ লাভ করে? উত্তর কিরগিজিস্তান। এরপর রিপোর্ট সমীক্ষা বিষয়ক প্রশ্নোত্তর, মার্সারের সাম্প্রতিক তথ্য মতে বিশ্ব ব্যয়বহুল শহর কোনটি? উত্তর হংকং। মার্সারের সাম্প্রতিক তথ্য মতে সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি? উত্তর আঙ্কারা। মার্সারের সাম্প্রতিক তথ্য মতে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম? উত্তর 58তম।
বৈশ্বিক মৎস্য পরিস্থিতি 2022, স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? উত্তর, ভারত। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? তৃতীয়, সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি? চীন। সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম? 25তম। ফুড আউটলুক 2022, গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনের শীর্ষ দেশ চীন। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? গম আমদানিতে শীর্ষ দেশ মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ চীন। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। ধান রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ধান রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এরপর পদক ও পুরস্কার বিষয়ক প্রশ্নোত্তর। দ্বিতীয় নারী হিসাবে 2022 সালে ফিল্ডস পদক লাভ করেন কে? মারিনা ভিয়াজোবস্কা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর প্রথম ব্লু পদক লাভ করেন কে? উত্তর, দিয়া সিদ্দিকী। বাংলাদেশে এখন পর্যন্ত কতটি ওয়ান ডে সিরিজ জয়লাভ করেছে? এটার উত্তর হবে 31টি। 2022 সালের উইম্বলডনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে? উত্তর, নোভাক জোকোভিচ ও ইয়েলেনা রিবাকিনা। 2022 সালের 15তম নারী হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ কোনটি? উত্তর, নেদারল্যান্ডস। সাম্প্রতিক প্রশ্নোত্তর, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে? উত্তর, 2029 সাল পর্যন্ত। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? উত্তর, শিবচর মাদারীপুর। 6 জুলাই 2022, কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়? উত্তর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে। দেশের প্রথম হাউজিং বন্ড চালু করতে যাচ্ছে কোন প্রতিষ্ঠান? উত্তর, যৌথভাবে আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা IFC ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। সরকার এখন পর্যন্ত কতটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিয়েছে? উত্তর, 97টি। বর্তমানে 28টি নির্মাণ কাজ চলছে। বর্তমানে প্রথম বাংলাদেশী হিসাবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃং K2 চূড়া জয় করেন কে? উত্তর, ওয়াসফিয়া নাজরীন। 2022 সালে বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক লাভ করেন কে? সুলতানা লায়লা হোসেন বাংলাদেশ ও ইতি নাওকি জাপানের। 2022 সালের জুন মাসে মূল্যস্ফীতির হার কত? এটা 7.56%। প্রথমবারের মতো কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি AIP সম্মাননা লাভ করেন কতজন? উত্তর, 13 জন। হাইকোর্ট কবে সকল থানা ও কারাগারে বায়োমেট্রিক ডাটা পদ্ধতি চালুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে? উত্তর, 5 জুলাই 2022। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীকে ইয়ার লাপিদ। 15 জুলাই 2022, কোন দেশ ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয়? উত্তর, সৌদি আরব। 20 জুন 2022, কোন দেশ তাদের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে? উত্তর, মিশর। নাম, এলদাবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালে কোন দুটি দেশ ব্রিক্স এর সদস্যপদ জন্য আবেদন করে? উত্তর, আর্জেন্টিনা ও ইরান। অ্যাবেনমিক্স এর প্রবক্তা কে? উত্তর, শিনজো আবে, জাপান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন দেশ বাজারে স্বর্ণ মুদ্রা চালু করে? উত্তর, জিম্বাবুয়ে। সম্প্রতি কোন মহাকাশযান মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে? উত্তর, তিয়ানওয়েন-1, চীন। বিশ্বের সর্বপ্রথম 14টি পর্বত শৃঙ্গের প্রতিটির চূড়ায় দুবার করে আরোহণকারী একমাত্র ব্যক্তিকে? উত্তর, শানু শেরপা, নেপালের। 49তম G7 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, 19 থেকে 21 মে 2023, হিরোশিমা, জাপানে অনুষ্ঠিত হবে। বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ রয়েছে? উত্তর, 118টি দেশে।
23 জুলাই 2022 বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মাঙ্কিপক্স কতটি দেশে বিস্তার লাভ করেছে? উত্তর 75টি দেশে। 2022 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন লিঙ্গ সমতায় শীর্ষ দেশ কোনটি? উত্তর আইসল্যান্ড। 2022 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনের লিঙ্গ সমতার সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 2022 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনের লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান 71তম। এরপর ক্রিয়াঙ্গন, এই ছিল হচ্ছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এর আগস্ট সংখ্যার সাম্প্রতিক প্রশ্নোত্তর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সবাই আওয়ার ক্লাসরুমের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।